তো চলেন দেখি R15 বিট করতে পারে নাকি GSXR কে। আরে ভাই R15 এবার দেন, আমারে দেন R15। এবার খাই দিছি, কিন্তু রেস থেকে ইন্সপায়ার হবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB vlogs। তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে আজকে দুইটা বাইক আছে, একটা হচ্ছে GSXR আর আরেকটা হচ্ছে R15 version 3, ইন্ডিয়ান ভার্সন। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে একটা ছোটোখাটো একটা ড্রাগ রেস হবে, মানে 0 to 100 একটা রেস দিব GSXR আর R15 version 3 এর মধ্যে। দেখবো যে 0 to 100 কোনটা আগে যায়, মানে কোনটা উইন হয়, R15 version 3 নাকি GSXR। তো আমার সাথে আছে আজিজ ভাই। ভাই একটা ছোটোখাটো রেস হয়ে যাক 0 to 100, ঠিক আছে? চলেন, রাস্তাটাও মোটামুটি ফাঁকা আছে এখানে। তো 0 to 100 পারফরমেন্স চেক করবো এখন আমরা, দেখি। যদিও আমার জানা মতে R15 কখনোই GSXR সাথে পারবে না, কিন্তু তাও একটা ড্রাগ রেস দিয়ে দেখি। আর এই বাইকের বিশেষত্বটা কি, এই বাইকে KTC ইনস্টল করা আছে, কুইক থ্রোটল, মানে বাইকের পারফরমেন্স, মানে বাইকের রেডি পিক আপ আরও বেশি হয়ে গেছে। তো চলেন দেখি R15 বিট করতে পারে নাকি GSXR কে। হ্যাঁ ভাই তিনটা হর্ন দিব, ঠিক আছে? তো দেখা যাক গাইস, বিসমিল্লাহ টানেন যাক। আরে ভাই R15, অনেক কিছু না R15। পারবে না R15, আরেকটা দেই, কোন দিক দিবেন, পিছনে? চলেন, ভাইকে শুরুতে একটু আগে যাইতে দিছিলাম, কারণ দেখলাম R15 পারে কি না, কিন্তু তাও হইল না, কারণ GSXR তো GSXR স্পিডের রাজা। এইবার দেখি কি হয়, আপনি হর্ন দেন তিনটা। হ্যাঁ দেন, তিন গিয়ারেই বিট। তিন গিয়ারেই বিট R15 শেষ। ইচ্ছা করে একটু R15 কে শুরুতে আগে যেতে দিচ্ছি, দেখি পারে কিনা। পারবে না মনে হয় না,
এখন আমি একটু R15 হাতে নেই, আমি R15 হাতে নিয়ে তারপর রেস দিই। এইবার দেন আমারে, দেন R15, দেখি কি হয়, ওইদিক ঘুরান। তো গাইস, এই রেসে তো হচ্ছে জিএসএক্সআর এর সাথে পারলো না R15, এইবার দেখি আমি R15 নেই আর ভাইকে জিএসএক্সআর দেই, দেখি এবার কি হয়, পারফরমেন্স কেমন হয়, আরেকটা রেস দেই। যদিও R15 নিয়ে জিএসএক্সআর এর সাথে পারা পসিবল না, হ্যাঁ রাস্তাটা একটু ক্লিয়ার হোক। হ্যাঁ এইবার দেন দেন ভাই রে ভাই, আরেকটা দিব সামনে লাস্ট, এইবার খাই দিব, এইবার খাইয়ে দিব, দাঁড়ান এবার যেমনে হোক খাই দিব। তো গাইস সামনে একটু যাওয়া যাক, সামনে আরেকটা রোড আছে, জিএসএক্সআর তো হিসাবই আলাদা। সামনে ট্রাক, এবার আর বিট করতে পারতো না, মানে ওনার ওজনটা একটু বেশি, তো আমার ওজনটা একটু কম। ওজন কিন্তু অনেক ফ্যাক্ট করে রেসে, ওজন অনেক ফ্যাক্ট করে অনেক। তো গাইস এখান থেকে আমাদের আরেকটা রেস হবে, লাস্ট রেস, আর ওই যে ভাই জিএসএক্সআর ভাই, উনি হচ্ছে ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করতেছে, আগের ব্যাটারিটা চার্জ শেষ। এখান থেকে লাস্ট রেস একটা দেখা যাক। জি ভাই, রিসেন্ট গেলাম তো বগুড়া, যাই চলেন, হ্যাঁ মোমোইন চলেন, হ্যাঁ ঈদের পর যাই তাহলে, হ্যাঁ একদম শিওর তো ভাই, ডান ডান। তো গাইস রেডি, বিসমিল্লাহ, দেখা যাক, দেন হর্ন দেন। এবার পারবে না ভাই, অনেক পিছনে, ইয়ে কিন্তু কমতেছে না, দেখেন
পারেনি। আমার ওজন কম তো, তো গাইস GSXR ভার্সেস R15 রেস হয়ে গেল। আপনারা কিন্তু এগুলো ট্রাই করবেন না রেস রাস্তাঘাটে। এই যে নবাব দেখছেন, এই জন্য কিন্তু ট্রাই করতে মানা করছে, এই যে নবাব নবাব মানে রাস্তার মাঝখানটায় একদম শুয়ে আছে। তো আমরা জাস্ট বের হয়েছিলাম রাইডে, তো পারফরমেন্সটা চেক করার জন্য ছোটোখাটো একটা ড্রাগ রেস দিলাম। বারবার বলতেছি যে আপনারা মানে এগুলো থেকে ইন্সপায়ার হবেন না, ভালো জিনিস থেকে ইন্সপায়ার হবেন। এই যে ব্লগ করতেছি, ব্লগ থেকে ইন্সপায়ার হবেন, কিন্তু রেস থেকে ইন্সপায়ার হবেন না, ঠিক আছে? তো আমার মতে, আমি যদি এখন নিজের মতামত দিই, তো GSXR-এর টান অবভিয়াসলি R15-এর চেয়ে বেশি। তার উপর এটার কুইক থ্রোটল লাগানো আছে, তো পারফরমেন্সটা আরও বাড়ছে। তো এই রেসের উইনার আমি GSXR-কে দিব। কিন্তু ওভারঅল যদি বিবেচনা করতে যাই, যদি মানে আমি GSXR আর R15-এর একটা রিভিউ দিতাম, তাহলে অবভিয়াসলি ওভারঅল R15 উইন থাকতো। একমাত্র স্পিডের দিক দিয়ে আমি GSXR-কে উইন করব, বাদ বাকি যত কিছু আছে সব দিক দিয়ে কিন্তু R15 আমার কাছে বেস্ট। তো দুপুর হয়ে গেছে, আমরা বের হয়েছিলাম সকাল সকাল, এখন আগাচ্ছি বাসার দিকে। ভাই কিন্তু দিনাজপুরে থাকে না, তো ভাইও বাসার দিকে আগাবে এখন। আর সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা ভিডিও হয়ে গেল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো গাইস চলে আসছি মেডিকেলে, বাসার কাছাকাছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনাদের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।